একটা কথা জানো কি তোমরা, যে আমাদের সবার লাইফে ইভেন যে যত বড়ই পার্সন হোক না কেন, প্রত্যেকের জীবনেই কিন্তু একটা ফেজ থাকে যেখানে আমাদের আপ অ্যান্ড ডাউনকে ফেস করতে হয় একদম ফেস টু ফেস। মানে ঠিক সেই এমন একটা অবস্থা হয়ে এসে দাঁড়ায় যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। বাট আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি যে লাইফে আপ অ্যান্ড ডাউন আসবে, কোনো টাইম সব কিছু ভালো হবে, কোনো টাইম এমন কিছু ঘটনা ঘটতে থাকবে যে মনে হবে যে না আর পারছি না, আর কিছু করার উপায় নেই। বাট এই জায়গাটাই হচ্ছে আমাদের লাইফের ইউ টার্ন। এখান থেকেই হতে পারে কিছু জন পুরোপুরি আমরা ডিস্ট্রয় হয়ে যাই, আবার কিছু জন পুরোপুরি ঘুরে দাঁড়াবার একটা সাহস চায়। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা যদি আজকে এই ভিডিওটি দেখছো, বা যে কোনো মানুষ যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন, আপনাদেরকে একটাই কথা বলতে চাইবো যে আমাদের লাইফে আপ অ্যান্ড ডাউন আসতেই থাকবে। বাট কোনো টাইমে যদি আমরা সেই জায়গাটা থেকে মুভ অন না করে, মানে যদি হেরে গিয়ে মাথা নামিয়ে দিই, তার মানেই আমরা শেষ সেখানে। লাইফে বেঁচে থাকার আমাদের যে মেন টার্গেট, আমাদের যে উদ্দেশ্য, সেই ফাইনাল ডেস্টিনেশনটা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত, সত্যি কথা বলতে লাইফে কোনো ফাইনাল ডেস্টিনেশনই নেই, একদম সত্যি কথা। আমাদের জাস্ট এক একটা স্টেপ অ্যাচিভমেন্ট আছে, যে না আমার নেক্সট ড্রিম হচ্ছে এটা, এই ড্রিমটাকে অ্যাচিভ করার পর আমার নেক্সট স্টেপ। ঠিক এটা গেমের এক একটা লেভেলের মতো, আমরা যে কোনো গেম খেললে যত লেভেল এগোতে থাকি তত আমাদের আরও হার্ড হতে থাকে। ঠিক লাইফটাও এরকম, লাইফে আমরা যত এগিয়ে যাবো, যত বেটার কিছু করবে, যত বড় হতে থাকবে জীবনে, তত আমাদের আরও বেশি কঠিন সমস্যার সম্মুখীন করতে হবে, প্রচুর ওই যে বললাম দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো ব্যাপার, ঠিক এরকম একটা রিয়েলাইজ হবে। বাট যদি এই টাইমে চুপ করে বসে যাই, কিছু না করি, বা অ্যাক্টিভিটি আমরা যেটাকে বলি, নড়ে চড়ে যদি না উঠতে পারি, তাহলে কিন্তু ঠিক সেই একটা কচুরি পানা, যেরকম একটা পুকুরে জাস্ট দেখেছো কি কখনো, জাস্ট একটা দুটো কচুরি পানা থেকে শুরু হয় কিন্তু আলটিমেটলি গোটা পুকুরটা ভরে যায়। তো সেই জায়গাটাতে আসার আগে ঠিক পদ্মর মতো, কিন্তু পদ্ম ফুল কিন্তু একদম সেই যতই পাঁক থেকে হয় পদ্ম, কিন্তু একদম সবার ওপরে মাথা তুলে সূর্যের আলোতে পুরো ফুটে তার সৌন্দর্য সবার সামনে তুলে ধরে। ঠিক আমাদেরকে সেই পদ্মের মতো উঠে দাঁড়াতে হবে। আপ অ্যান্ড ডাউন, ডাউন সেকশন চলছে, বাট ঠিক নিউটনের থার্ড লর মতো যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, খারাপ হচ্ছে মানেই ভালো হবে, এটা কিন্তু জেনে রাখতে হবে। তো সবাইকে বলছি বি পজিটিভ, সামনে একের পর এক সেমিস্টার আসবে, অনেক পড়াশুনো করতে হবে, অনেক দূরে এগিয়ে যেতে হবে। আজকে একটা সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে মন খারাপ করে বসে থেকে লাভ নেই, নেক্সটের জন্য ভাবতে হবে। হতে পারে সেমিস্টারে ব্যাকলগ এলো, কিন্তু ব্যাকলগটাকে ক্লিয়ার করেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, বহু বহু কিছু করতে হবে। মানে এই যে বললাম ফাইনাল ডেস্টিনেশন বলে কিচ্ছু নেই লাইফে, সবাইকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি একটা অ্যাচিভমেন্ট, একটা স্টেপ পার করেছি, পরের স্টেপটার জন্য আমাদেরকে অপেক্ষা করে থেকে লাভ নেই, যে কখন আসবে, আমাদেরকে নিজে সেই মাইলস্টোনটাকে অ্যাচিভ করতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। ভিডিওটি সত্যি বলতে তোমাদের সকলের জন্য বানানোর আরও একটা নিজের ভিডিওতে আমি নিজেকে মোটিভেট করতে চাই। আমাদের প্রত্যেকের লাইফে যেরকম আপ অ্যান্ড ডাউন সেশন চলে, ঠিক আমাদেরও কখনো আপে যাব, কোনো টাইম ডাউনে আসবো। অলওয়েজ যে ভালোটাই কিছু হবে এমন তো না, খারাপও তো হতে হবে লাইফে, অবশ্যই খারাপ হতে হবে, নাহলে তো আমরা ভালোটার উপলব্ধি বা যে স্বাদ, খারাপ খাবার আর ভালো খাবার, একটা রেস্টুরেন্টের ভালো খাবার দেয় এই ভাই, ওখানে ফুচকা ভালো করে রে, চল রাজুদার দোকানে ফুচকা ভালো করে, এখানে খাস না ভাই চল ওখানে গিয়ে খাবো, এই যে ভালো খারাপের কম্পারিজনটা, এটাকে তো শিখতে হবে, এটাই তো, তবেই তো মজা আসবে লাইফে। তো সবাইকে বলবো হেরে গেলে হবে না, কোনো টাইম হাল ছাড়লে হবে না, আরও এগিয়ে যেতে হবে, লড়াই আমাদেরকে করতে হবে, এগিয়ে গিয়ে নেক্সট স্টেপটা অ্যাচিভ করতে হবে, নেক্সট লেভেলটা আবারও পার করতে হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ডেলি মোটিভেট থাকো, ডেলি কোনো না কোনো একটা নিজের লাইফের অ্যাচিভমেন্ট টার্গেট আমাদেরকে ভেবে নিতে হবে। কেউ খারাপ ব্যবহার করলো, কেউ ভালো ব্যবহার করলো, এই সব কিছু কিন্তু টেম্পোরারি, আরও এগিয়ে যেতে হবে, আমাদের কাজটাই আমাদেরকে পার্মানেন্ট করে রাখবে সবার মনের মধ্যে। তো চলো দেখা হবে সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে বলছি পজিটিভ থাকো, পরীক্ষা নিয়ে পজিটিভ থাকো, ভালোভাবে প্রস্তুতি করতে থাকো, কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাবে। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কিছু মোটিভেশন, নতুন কিছু আমার নিজের গল্প, তোমাদের সবার গল্প নিয়ে। ভালো থেকো সবাই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে, যারা
হেরে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেমিস্টারের খারাপ রেজাল্ট হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে বলে মনে করছে, তাদের সবার মধ্যে উঠে দাঁড়াতে হবে সবাইকে। চলো।